গুড মর্নিং গাইস, আমাদের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমার শরীরটা আজকে খুব একটা ভালো নেই, বেলা 11টা বেজে গেছে, এখনও পর্যন্ত কোনো কাজ আমি এখন করিনি, শুধুমাত্র মেয়েকে খাইয়েছি আর কিচ্ছু করিনি। নিজের ঘরের হাল খুব খারাপ। তো এবার যাবো, কাজ বাজ করবো, একটুও ভালো লাগছে না, কিন্তু করতে তো হবে। আমার রান্নাঘরের হাল খুব খারাপ, তো গিয়ে এবার সব পরিষ্কার টরিষ্কার করে রান্না বসবো। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দেওরদেরকে টিফিন বানিয়ে দিই, তোমরা আমার শর্টস দেখে থাকলে দেখবে। বাট আজকে শরীরটা এত খারাপ লাগছিলো, আমি টিফিন কিছু বানিয়ে দিইনি, ওরা নিজেরাই কিছু ম্যাগি ট্যাগি করে নিয়ে গেছে, তাই জন্য রান্নাঘরের হাল একদম খারাপ। আমি তাড়াতাড়ি করে হচ্ছে বাসন টাসনগুলো মেজে নিচ্ছি, আর এই যে মামা মামার পিছনে ঘুরু ঘুরু করছে, তারপর ও বললো ছাতু খাবে, ওকে ছাতু গুলে দিলাম, কিন্তু সেটাও গায়ে ফেলে দিলো, যার জন্য চলে যেতে হলো ওকে ছাড়াতে। আর এই যে বাসন টাসন মেজে রান্নাঘর গুছিয়ে নিয়ে আমার বর দেখলাম মাছ নিয়ে এসছে, আর ওকে মাছ আনতে বললে ও শুধু এই তেলাপিয়া মাছ নিয়েছে, ও কোনো মাছ চেনে না, সেরকমভাবে বুঝতে পারে না কী আনবে। আর এই যে আমি চাল ডাল ধুয়ে ভাত টাত বসিয়ে দিচ্ছি মাছটা ধুয়ে নিয়ে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, মেয়েকে খাওয়াতে হবে টাইমে 1:30 থেকে 2টার মধ্যে, তাই তাড়াতাড়ি আগে ভাতটা বসিয়ে দিলাম। ভাত বসিয়ে চলে গেলাম ছাদে, নিচে ঘরে কাজবাজ সেরে এবার ছাদে এসেছি, ছাদেই জামা কাপড় কেচে মেলে দেবো, আর মাম্মামকে স্নান করাবো। মাম্মাম এই যে মামাম ওখানে দুষ্টুমি করছে। এখন ওয়েদারটা যেহেতু ঠান্ডা, তো হচ্ছে সকালের রোদ্দুরটা খুব ভালো লাগে, সেজন্য একবারে জামা কাপড়ের বালতি নিয়ে ছাদে চলে যাই, ওখানেই জামা কাপড় টাপড় কেচে মাম্মামকে স্নান করে রোদ্দুর খাইয়ে নিচে নিয়ে যাই। আর এই যে আমি এখানে জামা কাপড়গুলো ভেজাচ্ছি, আমি যখন জামা কাপড় কাচি মাম্মামও আমার সাথে এরকমভাবে জামা কাপড়গুলো সার্ফের জলে ভেজায়, আমার সাথে কাছে জল ঘাটে, প্রচুর বদমাইশি করে। আর এই যে সামনে জুতোটা আছে, ওটা আমার হাজব্যান্ডের জুতো, বাট আমি দেখতে পাইনি বা বুঝতে পাইনি জুতোটা ওখানে ছিল, ক্যামেরার সামনে ওই জন্য সরাইনি, পরে যখন বুঝতে পারলাম সরিয়ে নিয়েছিলাম, ছোটোটা ধুবো বলে নিয়ে গেছিলাম ছাদে। আর এই যে আমি জামা কাপড়টা পরে কেচে নিচ্ছি, মামাম রোজকার মতো আমার সাথে বদমাইশি করছে, জামা কাপড় কাচার পর এখানে জুতোটা ভেজানো ছিল, আমি জামা কাপড় মেলছি, এসে দেখি ওর জুতোটা নিয়ে বদমাইশি করছে আর সারা গায়ে সার্প মাখছে। আমি বলছি যে জুতোর হাত দিতে নেই, সার্প মারতে নেই, ঠান্ডা লাগবে, কিছুতেই আমার কথা শুনছে না। আমি হাত ধরে টেনে টেনে নিয়ে চলে যাচ্ছি, ও আবার ঘুরে এসে সেই জুতোয় হাত দিচ্ছে, খুব দুষ্টু হয়েছে। এই জন্য আমি একটু বকা দিয়ে স্নান করিয়ে দিয়েছি, তারপর শুরু করেছে কান্না, ব্যাস আর থামে না, একটু কিছু বললেই শুধু কাঁদে। এখন এত জেদি হয়েছে, এত বদমাশ হয়েছে না, কোনো কথাও শোনে না, আর একটু কিছু বললেই সারাক্ষণ শুধু কাঁদতে থাকে। তারপর ওকে স্নান টান করিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ আমি ছাদে বসলাম, রোদ্দুর খেলো, আর এত কাজে কিছুতেই শুনছে না বা চুপ করছে না, লাস্টে কোলে নিয়ে একটু আদর করতে হলো। তারপর আমরা ঘরে চলে গেলাম। ঘরে যাওয়ার আগে আমরা তিনতলায় ছিলাম, একতলাতে আমাদের মোটরের পাম্পের সুইচটা ছিল, তো সেটা অফ করতে গেছিলাম, সেটা অফ করে তারপরে ঘরে গেলাম। তো আগের দিনের কিছু জামা কাপড় ছিল যেগুলো ভাঁজ করা হয়নি, ভিজে ছিল বলে ঘরের দড়িতেই মেলা ছিল, তো সেই জামা কাপড়গুলো নিচে এসে আগে ভাঁজ করে নিলাম, নাহলে খুব বাজে দেখতে লাগছিলো, ঘরের মধ্যে দড়িতে ঝুললে বাজে লাগে। আর এই যে আমি এখানে জামা কাপড় ভাঁজ করছি আর মাম্মা বদমাইশি করছে, তারপর জামা কাপড় টাপড় ভাঁজ করে চলে গেলাম সবজি কাটতে, কী রান্না হবে সেটা। আমি শুধু মাছ ধুয়েই চলে গেছিলাম, কিচ্ছু কাটাকুটি করিনি। আর এই যে আমি প্রতিদিন যখন সবজি কাটি মামা এরমভাবেই বদমাশি করে, শুধু আমার কোলে উঠতে চায়, কোলে উঠে যায়, কিন্তু আমার প্রচণ্ড ভয় লাগে, কারণ বটিতে কাজ করছি, কোথায় বাই চান্স কেটে টেটে গেলে, ছোট মানুষ বুঝতেও পারে না, কথাও শোনে না, শুধু বায়না করে। এইভাবে প্রতিদিন আমাকে কাজ করতে হয়, কখনো এক হাতে বটি নিয়েভাবে করি, বা কখনো হচ্ছে ওকে বারান্দায় পাঠিয়ে করি, এখানেও তোমরা দেখতে পাবে ওকে আমি বারান্দায় পাঠিয়ে দেবো, গিয়ে বলবো পাখি দেখো আমি করে নিই, নাহলে খুব অসুবিধা হয় এভাবে করতে। যদিও রোজ এরমভাবে করতে হয় না, আমাদের একটা কাকিমা আছে যে হচ্ছে বাসন মাজা ঘর মোছা সবজি কাটা কাজটা করে দেয়, কাকিমার শ্বশুর মারা গেছে সেই জন্য উনি আসছেন না, তো তাই জন্য আমার এত কাজ বেড়েছে আমাকে করতে হচ্ছে, না হলে আমাকে এত কাজ এমনি সময় করতে হয় না, উনি হচ্ছে করে দেয় এইসব। আর আমার দেওরা বাড়ি থাকলেও এত প্রবলেম হয় না, আমার মেজো দেওর সারাক্ষণ আমার মেয়েকে ধরে রাখে যতক্ষণ আমি কাজ বাজ করি। আর এই যে ওকে আমি বারান্দায় পাঠিয়ে দিয়েছি ব্যালকনিতে, যে তুমি এখানে দাঁড়াও আমি কাজ করে নিই এরকম বলে, তারপর কাটাকুটি করে তাড়াতাড়ি করে গ্যাসে দুপাশে দুটো কড়া বসিয়ে দিলাম, কারণ বেলা তো হয়েই গেছে, কাজ শুরুই করেছি 11টা থেকে, তাই তাড়াতাড়ি রান্না করতে হবে। আর এখানে আমি মাম্মামের জন্য একটু ফুলকপি আলু দিয়ে পোস্ত করছি, আর আমাদের জন্য মাছের ঝোল করছি, কারণ মাছের ঝোল করতে অনেকটা টাইম লাগবে, মাম্মা
মামামির খাওয়ার টাইম হয়ে গেছে, অতটা ওয়েট করা যাবে না। সেজন্য আমি তাড়াতাড়ি করে মামামির জন্য ওপাশে ফুলকপি আলুর পোস্ত বসিয়ে দিলাম, আর ভাত তো আগেই হয়ে গেছিলো। এটা আমার ফার্স্ট ফুল ডে ব্লগ, জানি না কেমন লাগলো তোমাদের, একটুও হচ্ছে ভালো লাগলো কিনা। তবুও আমি সারাদিন কী কী কাজ করি, কীভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। অন্য ব্লগারদের মতো অতটা ভালো হয়তো হয়নি, কারণ আমি অতটা ভালো পারবো না, যেটুকু পারলাম সেটুকুই শেয়ার করলাম। আর এখানে দেখো ঘর কী নোংরা হয়ে আছে, আমি সেটাই হচ্ছে পরিষ্কার করছি। আর আমি পুরোই ভিজে গেছিলাম জামা কাপড় কাছ থেকে, তো আর ওরকম ভিজে অবস্থাতেই তখন থেকে সব কাজ করছি। আর এই যে এখানে রান্না হয়ে গেছে মাছ ভাজা আর ফুলকপি আলু পোস্তটা, সেটাই মেখে খাইয়ে নিলাম। আর মাছ ভাজাগুলো তুলে গ্যাসটা অফ করে দিলাম, কারণ হচ্ছে মেখে এখন খাওয়াবো, আর খাওয়াতে খাওয়াতে হচ্ছে দেরি হয়ে যাবে, তাই রান্না করতে পারবো না এই সময়। আমি প্রতিদিনই এটাই করি, কিছুটা রান্না করে গ্যাসটা অফ করে দিয়ে মেখে খাইয়ে নিই, ফের মেখে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর রান্না করি। ওই জন্য আমাদের রান্না বান্না হতে খেতে অনেকটাই লেট হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, যেহেতু মেয়ে ছোটো ওকে অনেকটা টাইম দিতে হয় সেজন্য। আর এই যেখানেও ফোন দেখে দেখে খাচ্ছে, ফোন দেখে দেখে খাওয়া একটা ভীষণ ব্যাড হ্যাবিট হয়ে গেছে, কিন্তু হচ্ছে ফোন ছাড়া খেতে চায় না, তাই বাধ্য হয়ে দিতে হয়। সেটা একটু বড় হলে আস্তে আস্তে ফোন দেখে খাওয়ানো অভ্যাসটা পাল্টে নেবো, ওকে আর ফোন দেব না। এখন থেকেই চেষ্টা করি মাঝে সাঝে ফোন না দিয়ে খাওয়ানোর। আর এই যে ওকে খাইয়েই আমি তরকারিটা বসিয়ে দিলাম, কারণ এমনিতেই অনেক বেলা হয়ে গেছে। আর তরকারি করতে করতে মাঝে সাঝে ওকে গিয়ে গিয়ে দেখছি ও কী করছে, ও খাটে শুয়ে শুয়ে একা একাই ফোন নিয়ে দেখছে, ফোন নিয়ে ঘাঁটছে। আর আমি তাড়াতাড়ি করে রান্না করতে করতে ঘরটাও মুছে নিলাম, কারণ ঘরে তো মেয়ে খেলা করে, বদমাশি করে, বসে টসেও পড়ে, তাই মুছতে তো হবে, পরিষ্কার করে রাখতে হয় সবসময়। আর এই যে এখানে রান্নাটাও হয়ে গেছে আমার, এই মাত্র মেয়ে ঘুমিয়ে পড়লো, তো আমার সব কাজ শেষ হলো। এবার আমি যাবো স্নান করতে, প্রায় 3:15 15 মিনিট বাকি, এখনও আমার স্নান খাওয়া কিচ্ছু হয়নি, প্রচণ্ড জোরে খিদে পেয়েছে। এবার স্নান করে আমি হচ্ছে খেয়ে নেবো। স্নান টান করে এসে আমিও বসে গেলাম এক থালা ভাত নিয়ে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সারাদিন কিচ্ছু খাইনি। আর দুপুরবেলা হচ্ছে ভাত না খেলে আমার হয় না, তো এক থালা ভাত নিয়ে বসে পড়লাম, সাথে একটু আলু পোস্ত আর মাছের ঝোল নিয়ে। তারপর একটু রেস্ট নিয়েছিলাম, আর এই যে মেয়ে এখানে বিকেলে ঘুম থেকে উঠে গেছে, আর আমি ওর জন্য একটু দুধ গরম করে নিয়ে এলাম, ও ঘুম থেকে উঠে একটু দুধ খায়, পরে কিছু টিফিন খায়। আর এই দুধ টুধ খেয়ে নিয়ে বদমাইশি করছে। তারপর আমি যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো তুলে ভাজ টাচ করে গুছিয়ে নিলাম, যেগুলো শুকনো হয়েছিল সেগুলো, আর যেগুলো শুকনো হয়নি সেগুলো আবার ঘরের দড়িতে মেলে দিলাম। এই শীতকাল আর বর্ষাকালে একটাই প্রবলেম, সারা ঘরে দড়ি টাঙিয়ে জামা কাপড় মেলতে হয়, সবারই বোধহয় ছোটো বাচ্চা যাদের আছে এরকমই প্রবলেম হয়। যখন ছাদে গিয়েছিলাম জামা কাপড় তুলতে, মামাম প্রচণ্ড জোরে পড়ে গেছিলো, আর এই যে এখানেও ঠোঁটটা ফুলে গেছে, ভেতরে কেটেও গেছে, প্রচণ্ড ব্যথা পেয়েছে। আর আমি ওই জন্য একটু চিনি দিয়েছিলাম, ছোটোবেলায় শুনেছিলাম মা বলতো মুখে যদি কেটে যায় তাহলে একটু চিনি দিতে, তাহলে রক্ত বন্ধ হয়ে যায়, সেজন্য এখানে চিনি খাচ্ছিলো। আর খাটের তলায় ওর খেলনাগুলো পড়ে গেছে, সেটাই আমাকে তুলে দিতে বলছিলো। তারপর এই যে মামাম এখানে রেডি হয়ে নিয়েছে, কারণ ওর কাকার সাথে একটু বাইরে ঘুরতে গিয়েছিলো, আর রেডি হয়ে কুল খাচ্ছে। তো কুল খাওয়া দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল, যখন স্কুলে পড়তাম তখন হচ্ছে কুল খেতাম না ভয়ে, কারণ মনে হতো সরস্বতী ঠাকুর ফেল করিয়ে দেবে যদি আগে কুল খাই সরস্বতী পুজোর আগে, তাই জন্য। আর এখানে মটরশুঁটির কচুরি বানাচ্ছি আমি একটু রাত্রেবেলা, মটরশুঁটিটা অনেক আগে থেকেই পেস্ট করে ফ্রিজে রাখা ছিল, বানানোই হচ্ছিলো না, তাই ভাবলাম আজকেই বানিয়ে নিই। যদিও আমি বানাইনি একা, আমাকে হেল্প করেছিল আমার দেওর, আমার হাজবেন্ড সবাই মিলে। তো এখানে আমার দেওর হচ্ছে ময়দা মাখছে, আমার মেয়েও একটা ছোটো বাটি করে ময়দা মাখছে, আর আমি আলু টালু কেটে নিচ্ছি। তারপর দুজনে মিলে হচ্ছে ময়দার মধ্যে মটরশুঁটির পুরটা পুরে নিলাম, একটু বড় বড় করেই করেছিলাম। আর এখানে এই যে লুচি ভেজে নিচ্ছি আমি, এটা হচ্ছে সব লুচি ভাজিনি, শুধুমাত্র মেয়ের টিফিন খাওয়ার মতো ভেজেছিলাম, রাত্রেবেলা আমার ছোটো দেওয়ার লুচিগুলো ভেজেছিলো। আর আমার হাজব্যান্ড এসে হচ্ছে আলুর দমটা করেছিলো, যে আলু টালুগুলো আমি কেটে রেখেছিলাম, আর আমার দেওয়ার মেজো দেওয়ার মশলা টশলা সব করেছিলো, তো সবাই মিলেই করেছিলো। আর এই যে সন্ধেবেলা লুচি ভাজার পর মাম্মাম আর মাম্মামের ভাই লুচি খাচ্ছে, মাম্মাম যা খায় যেটা নিরামিষ হয় ওর ভাইকে দেয়, আর ভাইকে আদর করে খাইয়ে দেয়, আদর করে। আর ওর গোপাল ঠাকুরকে ও নিজের ভাইয়ের মতোই হচ্ছে মনে করে, ও যেহেতু ছোটো তো ওকে কেউ বারণ করে না, আমি আগেও বলেছিলাম। আর এই যে খেয়ে দিয়ে নিয়ে ও একটু পড়ে নিল,
বইটই পড়ে চলে গেলাম রাতের মামামের ডিনারটা বানাতে। আমাদের তো কচুরি আর আলুর দম হচ্ছিল, কিন্তু ওকে বারবার লুচি দিলেও শরীরটা খারাপ হয়ে যাবে, সেজন্য ওর জন্য একটু ভাত ভাজা করে নিলাম। বেশিরভাগ দিনই ওর জন্য অনেক রকম সবজি দিয়ে এরকমভাবে ভাত ভাজা করে নিই শীতকালের টাইমটা, কারণ ভাতটাও গরম হয়ে যায়। গুড মর্নিং গাইস, তো কালকের ভিডিওটা শেষ করা হয়নি, শরীরটা খুব খারাপ ছিল বলছিলাম, আর মেয়েরও শরীরটা খুব খারাপ, ওর ঠান্ডা লেগে গেছে হঠাৎ করে, আমারও ঠান্ডা লেগে গেছে, দুজনেরই শরীর ভালো না বলে আর কালকে ভিডিওটা কন্টিনিউ করাও হয়নি, শেষও করা হয়নি। আর আজকে পরের দিন সকাল হয়ে গেছে, এই যে আমি ফোন দেখতে দেখতে ব্রেকফাস্ট করছি আর কি, খুব বাজে অভ্যাস হয়ে গেছে ফোন দেখতে দেখতে খাওয়া, চেষ্টা করছি ওটা যাতে ছাড়ানো যায়। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, আমাদের ভিডিও যদি একটুও ভালো লেগে থাকে তো প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো আর একটা লাইক করে দিও। বাই বাই গাইস।